ব্যাপী শ্রমিক মেলার উদ্বোধন হলো ডোমকলে। উদ্বোধন করলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মাননীয় জাকির হোসেন মহাশয়, রাষ্ট্রমন্ত্রী সমদপ্তর পশ্চিমবঙ্গ সরকার। শ্রম দপ্তরের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক মেলা। শুক্রবার ডোমকলে দুদিন ব্যাপী শ্রমিক মেলার সূচনা হলো। উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান সহ পুলিশ প্রশাসনের আধিকারিক, শ্রম দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। শ্রমিক মেলা, এই মেলাতে প্রায় 400 জনকে বেনিফিট দেওয়া হবে, প্রায় 30 লক্ষ টাকা, এবং জেলায় আমরা 9 কোটি 3 লক্ষ টাকা বেনিফিট দিয়েছি। সেই জন্য সামাজিক সুরক্ষা যোজনা এবং 30 জনের আমরা পেনশন দিচ্ছি। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্রমিকের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করছে, সঠিকভাবে শ্রমিকের কাছে পৌঁছোয়, মানুষ তার বেনিফিট পায়, খেটে খাওয়া খেতমজুররা তার সুযোগ এবং সুবিধা পায়, সেই জন্যই এই শ্রমিকদেরকে নিয়েই আমরা এই কর্মশালার আয়োজন করেছি। মেলার মধ্য দিয়ে তাদেরকে সচেতন করছি। শ্রম দপ্তর সহ বিভিন্ন দপ্তরের মোট 14টি স্টল রয়েছে মেলায়। এদিন শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান, 30 জনের হাতে পেনশনের চেক তুলে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। যারা প্রকৃত শ্রমিক, যারা হয়ে আছে, তাদের মাধ্যমে আরও শ্রমিকদের মানে এটা প্রচার চালানো যে তারা এসে অন্তর্ভুক্ত হোক, তাদের যত সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা আমরা প্রদান করি, এটাই হচ্ছে আমাদের শ্রমিক মেলার মূল উদ্দেশ্য। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।